60 বর্গ মাইল এলাকায় 70 লাখ জনসংখ্যা নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল মেগাসিটির অন্যতম চট্টগ্রাম নগরী। সময়ের পরিক্রমায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজের পরিধি পাল্লা দিয়ে বাড়লেও সে অনুযায়ী বাড়েনি জনবল। 30 বছর আগের অস্থায়ী নিয়োগপ্রাপ্ত অধিকাংশের চাকরি স্থায়ী হয়নি। অন্যদিকে আইনের মার প্যাচে নতুন নিয়োগে বাড়ছে জটিলতা। সিটি মেয়র বলেছেন সংকট সমাধানে তিনি আন্তরিক। চট্টগ্রাম থেকে সুমন মজুমদারের তোলা ছবিতে গিয়াস উদ্দিনের প্রতিবেদন। 1992 সাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী পদে জনবল নিয়োগ শুরু হয়। অভিযোগ রয়েছে প্রতিটি মেয়রের আমলে কর্পোরেশন কিংবা নিজেদের স্বার্থে নিয়োগ হয় অস্থায়ী জনবল। এর মধ্যে নামে মাত্র কর্মচারী নিয়োগ পেলেও অধিকাংশ বাদ পড়ে যান। 2019 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনবল নিয়োগের কাঠামো অনুযায়ী 4,226 জনের বিপরীতে বর্তমানে স্থায়ী কর্মরত আছেন 2,100 জন। বর্তমানে শুধু স্থায়ী পদের বিপরীতে খালি রয়েছে 1,495 জন। চলতি বছরই অবসরে যাবেন আরও 8 শতাধিক কর্মচারী, ফলে শূন্য পদের সংখ্যা দাঁড়াবে 2,795টি। অতি সত্বর আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ীদের স্থায়ী করাটা আমাদের এটা প্রাণের দাম। তো চাকরি করে আসছি 25 বছর, তা আমাদেরকে এই পর্যন্ত রেগুলার করা হচ্ছে না। আমি বুঝতেছি না আর কত বছর চাকরি করলে আমার চাকরিটা স্থায়ী হবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে যারা অস্থায়ী কর্মকর্তা আছেন তাদেরকে স্থায়ী করার দাবি সিবিআই নেতাদের। আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে আমাদের অস্থায়ী যে কর্মকর্তা কর্মচারী যারা কর্মরত আছেন জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদেরকে স্থায়ী করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ সিবিআইর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। দক্ষ জনবলের অভাব রয়েছে স্বীকার করে সিটি মেয়র বললেন অস্থায়ীদের স্থায়ী করার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। আমি তাদেরকে স্থায়ী করার জন্য কোনো প্রক্রিয়া থাকলে আমি এটা করার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু আমাদের অর্গানোগ্রামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বিধিমালা ওইটাতে আপনার এদেরকে স্থায়ীকরণ করার কোনো সুযোগ রাখা হয়নি, মন্ত্রণালয় সেটা অনুমোদন করে না। তো আশা করি বর্তমান মেয়র মহোদয় এই বিষয়টা খুব ভালোভাবে দেখছেন। কাজ শেষ করতে গেলে যেই পরিমাণ লোক থাকা দরকার আমাদের অর্গানোগ্রামে ওই পরিমাণ লোক নেই, কাজে অর্গানোগ্রাম সংশোধন করে আমাদের আসলে এই মানে ইয়েটা বাড়াতে হবে, জনবল যাতে আমরা আরো বেশি নিতে পারি। কর্পোরেশনের সেবা সমূহকে নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে জনবলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দীর্ঘদিনে এই সংকট সমাধানে মেয়র আরও আন্তরিক হবার প্রত্যাশা সংশ্লিষ্টদের। গিয়াসউদ্দিন, বাংলা টিভি, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধির মাধ্যমে ক্ষতিকর তামাক চাষ প্রতিস্থাপনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবান তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা সহ অন্যরা উপস্থিত ছিলেন। জমির উর্বরতা যখন কমে যায় তখন আপনি ওই